सबाई के वेलकाम जाना नतून एक भिडियोते और ये भिडियो हमें अपन साथे कैश किंग्स नाम एप्लीकेशन रिव्यू करब जेटी देखले अपना जानते पारबें कैश किंग्स एप रियल और फैक्ट कैश किंग्स एप लेजिट और स्कैम एंड कैश किंग्स एप रियली पेमेंट और नॉट सो प्लिज वाच द फुल भिडियो फर डिटेल्स। प्रथमत एप्सटर इनफरमेशन दिखे लक्ष्य कर देखते पब्ब एप्सटी अलरेडी 50K प्लस बार डाउनलोड हो गए এবং আমরা কিন্তু বিভিন্ন বিজ্ঞাপন অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে দেখেছিলাম এই অ্যাপসের মধ্যে আমরা গেমস প্লে করার বিনিময়ে পেপার ডলার আর্নিং করতে পারবো। তো এই বিষয়টি কতটুকু রিয়েল কতটুকু ফেক এবং আসলে কি অ্যাপসি থেকে উইথড্র করার পর পেমেন্ট রিসিভ করা পসিবল কিনা এই বিষয়গুলো বিস্তারিত জানতে পারবেন যদি আজকের এই সম্পূর্ণ ভিডিওটিকে ওয়াচ করেন। প্রথমত আমরা ক্যাশ কিংস অ্যাপসটিকে ওপেন করে দিব। অ্যাপসটিকে ওপেন করে দেওয়ার পর আমাদের সামনে এই অ্যাপসটি নাম্বার ওয়ান বিগ নেগেটিভ পয়েন্ট চলে আসবে, সেটি হচ্ছে অ্যাপসটির মধ্যে আমাদেরকে কোনো প্রকার রেজিস্ট্রেশন অথবা সাইন আপ করতে হবে না। উইথআউট রেজিস্টার অ্যান্ড সাইন আপের সরাসরি অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গেছে এবং জাস্ট এই যে নিচের দিকে আমরা একটা স্পিন অপশন দেখতে পাচ্ছি, গেমস প্লে করার জন্য আমাদেরকে জাস্ট স্পিন অপশনটির মাঝে প্রেস করতে হবে। স্পিনে প্রেস করে দেওয়ার পর দেখতে পাচ্ছি এদিক থেকে আমরা মানি আর্নিং করতে পারতেছি। উপর দিকে মানি অপশন রয়েছে, জাস্ট এদিক থেকে মানি অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে কোনো অপশন আসতেছে না, এক কথায় উইথড্র পেজ আসতেছে না। বাট আপনি যখন আপনার নিজের ডিভাইস থেকে অ্যাপসটি ওপেন করবেন তখন হয়তোবা এদিকে আপনার সামনে পেপাল এবং অ্যামাজন গিফট কার্ডের অপশন থাকতে পারে, যেরকমটি কিন্তু আমার সামনে আসতেছে না। এখন কত হচ্ছে অ্যাপসটিকে আসলে রিয়েল নাকি ফেক, তো এই অ্যাপসটি রিয়েল নাকি ফেক এই বিষয়টি জাস্টিফাই করার জন্য প্রথমত আমি আপনাদের সামনে এই অ্যাপসটি নাম্বার ওয়ান বিগ নেগেটিভ পয়েন্ট তুলে ধরছি, সেটি হচ্ছে অ্যাপসটির মধ্যে কোনো প্রকার রেজিস্ট্রেশন অথবা সাইন আপ অপশন নেই। এবং অ্যাপস নাম্বার টু নেগেটিভ পয়েন্ট হচ্ছে আমি যখন আমার নিজের ডিভাইস থেকে অ্যাপসটি ওপেন করছি তখন আমার সামনে কোনো প্রকার পেপাল অপশন এবং উইথড্র অপশন আসতেছে না। বাট আপনি যখন অ্যাপসটি ওপেন করবেন তখন অবশ্যই আপনার সামনে পেপাল অপশন এবং উইথড্র অপশন আসতে পারে। তো আমি আপনাদেরকে বলবো এই অ্যাপস ডেভেলপ অ্যাপসটিকে মার্নিং পারপাজে মেক করেনি, জাস্ট এন্টারটেনমেন্ট অথবা গেমিং পারপাজে মেক করছে। যদি অ্যাপস ডেভেলপ অ্যাপসটিকে মার্নিং পারপাজে মেক করতো তাহলে অবশ্যই প্রত্যেকটা ডিভাইস থেকে প্রত্যেকটা ব্র্যান্ডের ফোন থেকে অ্যাপসটি ওপেন করে দেওয়ার পর পেপাল অপশন এবং উইথড্র অপশন আসতো, যেরকমটি অ্যাপসটির মধ্যে আসতেছে না। তো যারা মতো ভাবতেছেন ক্যাশ কিংস অ্যাপসটির মধ্যে আপনি গেমস প্লে করে পেপার ডলার আর্নিং করবেন অথবা মার্নিং করবেন, আমি তাদেরকে বলবো ক্যাশ কিংস অ্যাপ ইজ টোটালি ফেক ফ্রড অ্যান্ড স্কেম অ্যাপ্লিকেশন, সো ডোন্ট ইউজ দিস অ্যাপ অ্যান্ড ডোন্ট ওয়েস্ট ইওর ভ্যালুয়েবল টাইম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।